بسم الله الرحمن الرحيم আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমাদের আজকের প্রথম প্রশ্ন উত্তেজনা বশত গোপন অঙ্গে পানি আসলে কি গোসল ফরজ হয় দ্বিতীয় প্রশ্ন হলো গোসল ফরজ হওয়ার সঠিক কারণগুলো কি কি তৃতীয় প্রশ্ন হস্তমৈথুন দ্বারা বা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট যৌন উত্তেজনার কারণে বীর্যপাত হলে গোসল করা ফরজ কিনা চতুর্থ প্রশ্ন ফরজ গোসলের সঠিক শুদ্ধ নিয়ম পদ্ধতিগুলো কি কি পঞ্চম প্রশ্ন ফরজ গোসলের সুন্নত আমলগুলো কি কি ষষ্ঠ প্রশ্ন স্বপ্নদোষ হলে গোসল ফরজ কিনা এই প্রতিটি প্রশ্নের উত্তর জানা আমাদের সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এইগুলো না জেনে মানুষ অনেক সমস্যায় পতিত হয় ইবাদত নিয়ে মনে সংশয় থেকে যায় অজ্ঞতাবশত পাপ করে ফেলে বলে তার দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হতে হয় মনে রাখবেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে কখনো লজ্জা করা উচিত নয় এবং এটি রাসুলের একটি হাদিসেও এসেছে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনসারী মহিলারা কতই না উত্তম দীন ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জা শরম কখনো তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেই প্রথম এটি জেনে রাখুন উত্তেজনা বশত শুক্রু বের হওয়ার পূর্বে যে সাদা ও তরল পানি বের হয় সেটিকে বলা হয় মজি মজি বের হলে গোসল ফরজ হয় না তবে এটিও নাপাক তাই কাপড়ের যে অংশে লাগবে কেবল সেই অংশটি ধুয়ে ফেলা জরুরি পুরো কাপড় ধৌত করা আবশ্যক নয় সাধারণত যৌন চিন্তা সহবাসের পূর্বে পেশাবের পরে বা রোগের কারণে লজ্জাস্থান থেকে এক প্রকার পাতলা পানি বের হয় যাকে আরবিতে মজি বলা হয় এটা বীর্য নয় এটি নাপাক এটি বের হলে অজু ভঙ্গ হয়ে যায় শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয় অজু করতে হলে লজ্জা অংশ দৌত করতে হবে আবার কোনো কোনো বর্ণনা মতে পুরুষ অন্ডকোষও দৌত করতে হবে সেই সাথে যদি শরীরের অন্য কোথাও লাগে বা কাপড়ে লাগে তাহলে সে জায়গাটা দৌত করা জরুরি কাপড়ের নির্দিষ্ট স্থান বুঝতে না পারলে চতুর্দিকে এতটা দৌত করবে যাতে প্রবল ধারণা জন্মে যে নাপাকি দূর হয়েছে অন্যথায় কাপড় পরিবর্তন করে সালাত আদায় করবে কেবল পানির ছিটা দেওয়া পবিত্রতার জন্য যথেষ্ট নয় আল্লাহ আলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার খুব বেশি মজি নির্গত হতো এজন্য আমি গোসল করতাম এমনকি অত্যাধিক গোসলের কারণে আমার পিঠ ফেটে যেত ব্যথা অনুভূত হতো তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করলাম কিংবা কেউ তাকে বিষয়টি অবহিত করল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরূপ করো না তোমার লজ্জা অংশে মজি দেখতে পেলে তা ধুয়ে নেবে এবং সালাতের অজুর ন্যায় অজু করবে হযরত সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে তিনি বলেন বীর্যরস বের হওয়ার কারণে আমি কঠিন অবস্থার মধ্যে ছিলাম কেননা এর কারণে আমাকে প্রায় গোসল করতে হতো আমি ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করলাম এবং তার বিধান জানতে চাইলাম তিনি বললেন এটা বের হলে তোমার জন্য অজুই যথেষ্ট আমি বললাম হে আল্লাহ রাসূল তা যদি আমার কাপড়ে লেগে যায় তবে কি করব তিনি বললেন এক আজলা পানি তোমার কাপড়ে যে অংশে বীর্যরস দেখতে পাও সেখানে ছিটিয়ে দাও এটাই তোমার জন্য যথেষ্ট হযরত আবু ঈসা বলেন হাদিসটি হাসান সহিহ মজির ব্যাপারে মুহাম্মদ ইবনু ইসাকের হাদিসের মতো অন্য কোনো হাদিস আমাদের জানা নেই কাপড়ে বীর্যরস লেগে গেলে এর হুকুম সম্পর্কে আলিমগণের মধ্যে মতভেদ রয়েছে ইমাম শাফি ও ইসহাকের মতে কাপড় ধুতে হবে কেউ কেউ বলেন মজি লাগার জায়গায় পানি ঢেলে দেওয়াই যথেষ্ট ইমাম আহমদ বলেন আমার মতে পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট গোসল ফরজ হওয়ার কারণসমূহ এক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ যে কারো স্বপ্নদোষ হতে পারে যদি স্বপ্নদোষ হওয়ার পর বীর্যক্ষেপণ হয় তাহলে তাতে গোসল ফরজ হবে আর যদি কেবল স্বপ্ন দেখে কিন্তু বীর্য বাহির না হয় তাহলে তাতে গোসল ফরজ হবে না হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন উম্মু সালামা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জাবোধ করেন না
তাই মহিলাদের যখন স্বপ্নদোষ হয় তখন কি তার উপর গোসল করা জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন সে বীর্য দেখবে। একথা শুনে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়? তিনি বললেন, তোমার উভয় হাত দুলিময় হোক, তাহলে বলো তার সন্তান কেমন করে তার সদৃশ হয়। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে সাধারণত পুরুষের বীর্য হয় গাঢ় ও সাদা এবং স্ত্রী লোকের বীর্য হয় পাতলা ও হলদেটে। দুই, জাগ্রত বা ঘুমন্ত অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। ঘুমন্ত অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল ফরজ, কেননা ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে মানুষ অনেক সময় টের পায় না। তাই কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার পর যদি তার কাপড়ে নাপাকির চিহ্ন দেখে তাহলে তার স্বপ্নদোষ বা বীর্যপাতের কথা স্মরণ থাকুক বা না থাকুক সর্বাবস্থায় গোসল ফরজ হবে। তিন, স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয়। সহবাসের ক্ষেত্রে স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গের সর্বনিম্ন আঘাটুকু সুপারি পরিমাণ অংশ প্রবেশ করালেই গোসল ফরজ হয়ে যাবে, কেননা এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি নির্গত হলেই পানি ঢালতে হবে, অর্থাৎ বীর্যের পানি নির্গত হলেই গোসল করতে হবে। আরও বলেন, স্ত্রীর চার শাখার দুই হাত দুই পায়ের মাঝে বসে তার সাথে সহবাসে লিপ্ত হলেই গোসল ফরজ হবে। এখানে বীর্যপাতের কথা বলা হয়নি। এর দ্বারা বোঝা যায় এইভাবে স্ত্রী সহবাসে যদিও শুক্রপাত না হয় তবুও গোসল ফরজ হবে। এই বিষয়টি অনেক মানুষের জানা নেই। অনেক লোক স্ত্রী সহবাসে শুক্রপাত না হলে অজ্ঞতাবশত দিন সপ্তাহ মাস কাটিয়ে দেয়, গোসল করে না। আল্লাহ আমাদের সবাইকে এমন ভুল থেকে বাঁচার নেক তৌফিক দান করুন, আমিন। এটি একটি মারাত্মক ধরনের ভুল। এই জন্যে আল্লাহতালা তার রসুলের শরীয়তের সীমারেখা সম্পর্কে জ্ঞানার্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। অতএব উল্লেখিত হাদিসের ভিত্তিতে সহবাস করে শুক্রপাত না হলেও গোসল করা স্বামী স্ত্রী উভয়ের উপর ফরজ। চার, নারীদের ঋতু বা নেফাস হওয়া। ঋতুবর্তী নারীর স্রাব বন্ধ হলে গোসলের মাধ্যমে তাকে পবিত্র হতে হবে। এই গোসলও ফরজ গোসলের অন্তর্ভুক্ত, কেননা আল্লাহ বলেন, অর্থাৎ তারা তোমার কাছে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে, বলে দাও এটা অপবিত্র, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী মিলন থেকে বিরত থাকো। তখন পর্যন্ত তাদের সাথে সহবাসে লিপ্ত হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তমরূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিহাজা বিশিষ্ট নারীকে নির্দেশ দিয়েছেন, ঋতুর নির্দিষ্ট দিনসমূহ সে বিরত থাকবে, তারপর গোসল করবে। নেফাস থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রেও অনুরূপ বিধান, তার উপরও গোসল করা ফরজ। হায়েজ ও নেফাস থেকে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার পদ্ধতি নাপাকি থেকে গোসল করার পদ্ধতির অনুরূপ। তবে কোনো ইসলামী পণ্ডিতরা ঋতুবর্তী গোসলের সময় বরই পাতা ব্যবহার করা মোস্তাহাব বলেছেন, কেননা এতে অধিক পরিষ্কার ও পবিত্র হওয়া যায়। বরই পাতার বদলে সাবান বা শ্যাম্পু ব্যবহার করলেও উক্ত উদ্দেশ্য হাসিল হয়। পাঁচ, হস্তমৈথুন দ্বারা বা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট যৌন উত্তেজনার কারণে বীর্যপাত হলেও গোসল করা ফরজ হয়ে যাবে। উল্লেখ্য, হস্তমৈথুন করা হারাম ও কবিরা গুনাহ। ৬, আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ বলে উল্লেখ করেছেন। এই কথার দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নবকে যারা গোসল দিচ্ছিলেন তিনি তাদেরকে বললেন, জয়নবকে তিনবার গোসল করাও, অথবা পাঁচবার অথবা সাতবার অথবা এর চাইতে অধিকবার, যদি তোমরা তা মনে করো। মৃতকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দেওয়া ও অজু করানো। তাছাড়া বিদায় হজে আরাফা দিবসে জৈনিক ব্যক্তি ইহরাম অবস্থায় বাহন থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে পানি ও বরই পাতা দ্বারা গোসল দাও এবং পরিহিত দুটি কাপড়েই কাফন পরাও। মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজ, কিন্তু এটা জীবিতের সাথে সম্পর্কিত, কেননা মৃত্যুবরণ করার কারণে উক্ত ব্যক্তির উপর শরীয়তের বাধ্যবাধকতা শেষ হয়ে গেছে। তাই জীবিতদের উপর ফরজ হচ্ছে তাকে গোসল করিয়ে দাফন করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন। সাত, যৌন উত্তেজনার কারণে মজি বের হলে অজু বাঁধবে কিন্তু গোসল ফরজ হবে না। কারো মজি বের হলে সে নামাজের আগে লজ্জার অংশ দৌত করে অজু করে নামাজ পড়বে, আর যদি কাপড়ে মজি লাগে আর বেজা থাকে তাহলে সে জায়গায় লাগে ওই জায়গায় পানি দিয়ে ধুয়ে নিবে। দৌত করা সম্ভব না হলে হালকা পানি ছিটিয়ে দিবে, আর উত্তেজনার সাথে সাদা বীর্য বের হলে গোসল ফরজ হয়।
ফরজ গোসলের ফরজসমূহ হল, গোসলের ফরজ মোট তিনটি। এই তিনটি কোনো একটি বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না, তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সতর্কতার সাথে আদায় করা উচিত। এক, গড়গড়া করে কুলি করা। দুই, নাকে পানি দেওয়া। তিন, এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা। ফরজ গোসলের সঠিক শুদ্ধ নিয়ম পদ্ধতি। এক, গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করাতেই হবে এমনটা ভাবা জরুরি মনে করা বিদাত। দুই, প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুয়ে নেওয়া। তিন, এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালোভাবে ধৌত করা এবং শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুয়ে পরিষ্কার করা। চার, এবার বাম হাতকে ভালো করে ধুয়ে নেওয়া। পাঁচ, এরপর অজু করতে হবে, তবে দুই পা ধোয়া যাবে না। ছয়, অজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে। সাত, এরপর সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপরে তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশই বা কোনো লোমও শুকনো না থাকে। নাভি বগল ও অন্যান্য কুচকানো জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। আট, সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিনবার ভালোভাবে ধুতে হবে। তবে বিশেষভাবে মনে রাখতে হবে, এক ফরজ গোসলে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। দুই, এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজুর দরকার নাই যদি অজু না ভাঙে। অর্থাৎ ফরজ গোসলের সঠিক নিয়মের সারমর্ম হল, গোসলের আগে ইস্তিনজা প্রস্রাব পায়খানা সেরে নেবে। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করবে, এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে শরীরের যেসব জায়গায় বীর্য ও নাপাকি লেগে থাকে তা ধুয়ে পরিষ্কার করবে। এরপর বা হাত ভালো করে ধুয়ে ফেলবে। এরপর অজু করবে, তবে পা ধৌত করবে না। অতঃপর পুরো শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বায়ে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশ এমনকি কোনো লোম ও শুকনো না থাকে। নাভি বগল ও অন্যান্য জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। সব শেষে গোসলের জায়গা থেকে সামান্য সরে গিয়ে দুই পা তিনবার ধুয়ে নেবে। ফরজ গোসলের সুন্নত আমলগুলো হল, এক, আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল করার নিয়ত করা। দুই, ফরজ কাজগুলোর মাঝে ক্রম বা ধারাবাহিকতা বজায় রাখা। তিন, প্রথমে অজু করা। চার, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া। পাঁচ, শরীরে কোনো নাপাকি থাকলে তা দূর করা। ছয়, মেসওয়াক করা। সাত, সারা দেহে তিনবার পানি ডালা। ফরজ গোসলের মোস্তাহাবগুলো হল, এক, উঁচু স্থানে বসে বা এমন স্থানে গোসল করা যাতে পানি গড়িয়ে যায় এবং গায়ে ছিটা না লাগে। দুই, পানির অপচয় না করা। তিন, বসে বসে গোসল করা। চার, বেশি লোক সমাগমের স্থানে গোসল না করা। পাঁচ, পাক জায়গায় গোসল করা। ছয়, ডান দিক থেকে গোসল শুরু করা, আর নদী পুকুর হলে তো ভিন্ন কথা। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সুস্থ থাকা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।